অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে 17 বাংলাদেশীরে বিজিবির হাতে হস্তান্তর করা হয়। ডিসেম্বরের 5 তারিখ বুধবার বিয়ানে 11 তারিখে 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমারের মংডুর অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেনের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দলের ফোয়ারে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দল দূরে 12:30 তারিখে ফেরত নাগরিকলার লই সদর বিওপি চৌকির ডোদি বাংলাদেশ মিয়ানমার টেকনাফ নতুন ট্রানজিট জেটিঘাটত পৌঁছায়। পরে দূরে 1 তারিখে ওই জেডিতে 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী সাংবাদিকদের লয় হতা হয়। পুলিশের সহায়তায় আমরা তদন্ত করি এবং তারা যে আমাদের দেশের নাগরিক তার সত্যতা খুঁজে পাই। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আমাদের সকল সংস্থা এর সমন্বয়ে একটি সম্মিলিত দল মায়ানমারের মংডুতে অ্যান্টি এক্সিম পয়েন্টে আমরা যাই এবং কাউন্টার পার্টের কাছ থেকে 17 জন বন্দীকে আমরা বুঝে পাই এবং তারা আমাদের সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং ভবিষ্যতে তাদের কোনো বন্দী যদি আমাদের এখানে থাকে এবং আমাদের কোনো বন্দী তাদের এখানে থাকে তাদেরকে একইভাবে হস্তান্তরের কার্যক্রম তারা সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের তালিকা ভেরিফাই করার পরে বাড়ি পর্যায়ের ঠিকানা আমরা যাচাই বাছাইয়ের পরে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ওনারা যখন আমাদেরকে এটা কনফার্ম করেছেন তারপর আমরা এই দিন তারিখ ঠিক করে আজকে আনলাম। এটা প্রায় আমাদের 8 মাসের মতো সময় লেগেছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস হয় ফেরত আনা 17 বাংলাদেশীর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হইব। ফেরত বাংলাদেশি হলদি সিটাং হারাসুরি ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ফেরত আইনিয়া বাংলাদেশি হল জানাই দে মিয়ানমারের হারাগারত মানবেতর জীবনযাপন করে তারা, যার মধ্যে 2 জনের 1.5 বছর আর 14 জনের 6 মাস আর 1 জন 5 বছর 9 মাস কারাভোগ করে মিয়ানমারত। ডেস্ক নিউজ, C+ TV।